हेलो फ्रेंड्स, वेलकम टू रियलिटी ड्रीम होम মৌমিতা রিয়েলটর। तो आज के वीडियो अनेक दिन पर आज के बांगल् बोल तर कारण हलो वेस्ट बेंगल रियल स्टेटर काज होने सबाई बांगाली और वेस्ट बेंगले विशेषत कलकाता जरा काज करा सकले ही बांगला जाने ये टपिकटा एखन थेके बांगलाते ही करब ना हिंदी ना इंग्लिश। तो फ्रेंड भाषागत समस्या मिटिए दीछी एबार आजकेर जे भिडियोर जे टपिक सेटा होच्छे नतून इनवेस्ट जरा करते चाइछे जरा छोटो छोटो डेवलपार आछेन तादेरके जरा पाँच थेके शुरू करे कुड़ी काठार मध्ये काज करते चाइछेन एबं एकटा भालो प्लैटफर्म खुजछेन भालो लोकालिटी खुजछेन सेई जायगा किन्तु आजके आमरा तुले धरब जे जायगाटा हलो দমদম থেকে বারাসাত পর্যন্ত। এবং আপনি যদি মনে করেন যশোর রোড থেকে আপনি যশোরের আশেপাশে আপনাদের প্রজেক্ট করতে চাইছেন এটা খুব ভালো জোন যেটা হচ্ছে আপনার বিটি কলেজ থেকে যশোর রোড বিটি কলেজ থেকে অর্থাৎ নিউ বারাকপুর বিটি কলেজ থেকে বারাসাতের দিকে আপনি চলে যেতে পারেন কারণ এখান থেকে আপনি হাই রাইজ বিল্ডিং করতে পারবেন একটা গঠন তৈরি করতে পারবেন কারণ এরপরে আপনি ওইদিকে যত আপনার এয়ারপোর্টের দিকে যেতে থাকবেন তত কিন্তু আপনার বিল্ডিং হাই রাইজ হবে না। এবার চলে আসি যশোর রোডের উপরে আপনাদের কী কী কানেক্টিভিটি পাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যশোর রোড থেকে সামান্য দূরে পিটি কলেজ থেকে সামান্য দূরে আপনার এয়ারপোর্ট কানেকশান। ওখান থেকে আপনার প্যারালালি চলে গেছে রেল লাইন, অর্থাৎ আপনি যদি শিয়ালদা কানেক্টেড হন, শিয়ালদা কানেক্ট করতে চান তো সেখানে একটা গুড কানেকটিভিটি রয়েছে। বাস রুট, বাইক, কার রয়েছে, ট্রাম লাইন, ট্রেন লাইন রয়েছে, এয়ারপোর্টে খুব কাছে রয়েছে। অতএব কানেকশানের দিক থেকে খুব ভালো জায়গা হচ্ছে নিউ বারাকপুর থেকে বারাসাত এবং এই জোনটা খুব তাড়াতাড়ি ডেভেলপ করছে। আপনারা যারা চাইছেন এই জোনটাতে আপনারা ইনভেস্ট করতে তাদের জন্য আমি বলবো দিস ইজ দ্য পারফেক্ট টাইম। কারণ আরেকটা কানেকশান যেটা আমাদের এখানে অলরেডি কাজটা শুরু হয়েছিল এবং কিছুদিন নানা সমস্যাজনিত কারণে কাজটা স্থগিত ছিল, তো আবার কিন্তু সেই কাজটা শুরু হচ্ছে যেটা হচ্ছে মেট্রো রেল। সেই মেট্রো রেল খুব শীঘ্রই কাজ সম্পন্ন হবে কয়েক বছরের মধ্যে এবং তখন কিন্তু এখানকার জমির দাম হু হু করে বাড়তে থাকবে। তো এখন যে সমস্ত ইনভেস্টাররা ইনভেস্ট করতে চাইছেন দিস ইজ দ্য গুড অপরচুনিটি অ্যান্ড গুড ফিল্ড টু ইনভেস্ট। তো আপনারা অপেক্ষা করবেন না, নিচে নাম্বার দেওয়া রয়েছে এখানে কানেক্ট করুন। কানেক্ট করে অবশ্যই সাইট ভিজিট করুন, আপনারা নিজেরাই যাচাই করে দেখে নিন। এবং আপনি মধ্যমগ্রাম নিউ বারাকপুরের আশেপাশে যে মধ্যমগ্রাম সারাউন্ডিং এরিয়া আছে, বারাসাত এরিয়া রয়েছে, বিরাটি এরিয়া রয়েছে এবং এই অঞ্চল থেকে খুব সহজেই আরেকটা প্যারালালি রাস্তা আছে বিটি রোড, সেখানে কিন্তু কানেক্ট করা যায় এবং সেখানে ভালো বড়ো বড়ো মানে হাই রাইজ বিল্ডিং হচ্ছে। তো এই বিল্ডিংগুলোকে আপনারা যদি একটু মানে নিউ বারাকপুর আশেপাশে যে মধ্যমগ্রাম জোনটা রয়েছে ওখানে অনেক বড় বড় টাওয়ার হয়েছে তৈরি এবং বড় বড় গ্রুপ কাজ করছে। আরিয়ান টাওয়ার রয়েছে, জৈন গ্রুপের কাজ হচ্ছে, সৃজনের কাজ চলছে, আপনার ঋষি গ্রুপের কাজ চলছে, তো বিভিন্ন কাজ এখানে চলছে এবং বারাসাতেও সেই একই রকম বড় বড় কোম্পানি, বড় বড় ডেভেলপার্স, বড় বড় গ্রুপ এখানে কিন্তু প্রজেক্টে ইনভেস্ট করছে অলরেডি। তো এখানে অনেক বড় বড় আপনি ছোট বড় বিভিন্ন জায়গা আপনারা এখানে পেয়ে যেতে পারবেন এবং আমরা সবসময় চাইবো ডেভেলপারদের সাহায্য করতে কী করে তারা সঠিকভাবে একটা সঠিক বিল্ডিং জনসাধারণের জন্য তৈরি করতে পারে এবং যেটা অ্যাফোর্ডেবলও হবে এবং নানা দিক থেকে তাদের অ্যামিনিটিস ফেসিলিটিস অনেক রকম থাকবে। তো আমরা চাইছি, আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে এখানে বড় গ্রুপ ইনভেস্ট করুক এবং গুড কানেকটিভিটি, গুড সব কিছু এখানে ভালো, এখানকার যেমন লোকালিটি ভালো, এখানকার নেইবার্স বিভিন্ন মানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ এখানে রয়েছে, এখানে কানেকশান খুব ভালো। আপনার সেভাবে দেখতে গেলে এদিকটা থেকে আপনার কলকাতা যাতায়াত করাও সুবিধা, কারণ প্রচুর লোক এখান থেকে কলকাতা রীতিমতো যাতায়াত করছে, অর্থাৎ আরও দূর দূরদূরান্ত থেকে যাতায়াত করছে। তারা যদি চায় তো এখানে এসে তারা কিন্তু সেটেল করতে পারে কারণ এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব কাছে এবং কলকাতা যেতেও বেশি টাইম লাগে না। তো এই নানা রকম দিক থেকে বিচার করলে কিন্তু এই জোনটা ফর ইনভেস্টমেন্টের জন্য খুব ভালো জায়গা। এবং আমি বলবো যে নিউ বারাকপুর, বিশেষত নিউ বারাকপুর অঞ্চলে যেখানে কিন্তু আগামী বিগত কয়েক বছরে অনেক বড় বড় ডেভেলপ হয়েছে এবং ছোট বড় মিলিয়ে মিশিয়ে অনেক কিছু ডেভেলপ হয়েছে এখানে,
আপনারা আসুন একদিন, ভিজিট করুন, সাইট ভিজিট করুন। এবং এখানে ছোটো বড় বিভিন্ন প্লট রয়েছে, 5 কাঠা থেকে শুরু করে 3.5 কাঠা, 5 কাঠা থেকে শুরু করে 10 কাঠা, 20 কাঠা, 25 কাঠা, এরকম বিভিন্ন জায়গা রয়েছে। এবং এখানে আপনি যদি চান যে কয়েক বিঘা জায়গা নিয়ে আপনার প্রজেক্টটা তৈরি করতে, সে অপশানও এখানে এই নিউ ব্যারাকপুর মধ্যে মুনাম এরিয়ার আশেপাশে অলরেডি আছে। এবং সেখানকার যাতায়াত রাস্তাও খুব ভালো, আপনারা নিজেরাই একদিন সাইট ভিজিট করুন, নাহলে বুঝতে পারবেন না। এটা গেলে ডেভেলপারের ব্যাপার। এবার আসি নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে, আপনারা যদি মনে করেন যে যশোর রোডের উপরে আপনাদের একটা অন্য কিছু পারপাসে আপনারা ইনভেস্ট করতে চাইছেন, যেমন ধরুন মেবি হতে পারে কোনো শপিং মল, মেবি হতে পারে কোনো শোরুম, মেবি হতে পারে ওখানে কোনো নার্সিংহোম, যেগুলো কিন্তু খুব প্রচলন আছে, এবং কোনো আপনার কোনো স্কুলও আপনি তৈরি করার জন্য যদি জায়গা খুঁজে থাকেন, তো যশোর রোডের উপরে ওরকম কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা নিজেদের শোরুম, নিজেদের ব্র্যান্ড তৈরি করতে পারেন। এবং সত্যি কথা বলতে এই মুহূর্তে নিউ ব্যারাকপুর মধ্যমগ্রাম বারাসাতে একটা গুড কোয়ালিটি পিপল যারা এসে একত্রিত হয়েছে বিভিন্ন ফ্ল্যাটসে বলুন, কারণ যারা বাইরে থেকে কলকাতায় এসে কাজ করতো তারা কিন্তু কলকাতার কাছে আসার চেষ্টা করছে, এবং এই এরিয়াটা অনেকটা পপুলারিটি পেয়েছে ঠিক এই কারণে। তো তাদের জন্য যদি আপনারা নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চান যশোর রোড, তো সেখানেও কিছু ভালো ভালো প্লটস রয়েছে যেগুলো আপনারা, যেখানে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো এই এই টপিকটা আশা করি তাদের জন্য যারা ইনভেস্টের জন্য খুব চাইছেন, যারা কীভাবে ছোটো বড় ইনভেস্টমেন্ট, আমি শুধু বলছি না যে বড় ইনভেস্টমেন্টই করুন, ছোটো ছোটো ইনভেস্টারদের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। 5 কাঠা থেকে 8 কাঠা থেকে শুরু করে অন যশোর রোড আপনি জমি পেয়ে যাবেন, সেখানে কোনো অসুবিধা হবে না। কেউ যদি নার্সিংহোম, কোনো ডক্টর যদি নার্সিংহোম বানাতে চান, সেখানের জন্য খুব ভালো দুটো জমি রয়েছে, ভালো প্লটস রয়েছে। আর সেখান থেকে মাত্র একটু দূরেই হচ্ছে আপনাদের 1 নম্বর এয়ারপোর্ট। তো সময় নষ্ট করবেন না, কারণ এই জমির দাম কিন্তু ধীরে দিন দিন বাড়তে চলেছে। তো এটাই সঠিক সময়, এই সময় ইনভেস্ট করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। নিচে দেওয়া লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে আমার সাথে কানেক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কল করে নিতে পারেন। তো সকল ইনভেস্টার বন্ধুদের আমার কাছে এটাই অনুরোধ রইল, আপনারা যারা চাইছেন তারা অবশ্যই এসে একবার সাইট ভিজিট করুন, দেখুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ওকে, নমস্কার।